প্রিয় দর্শক, পানিতে জল গেলি করতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। অনেকে এই শহরের একঘেয়েমি কাটাতে পরিবার সহ সমুদ্রের পাড়ে ছুটে যান জল গেলি করতে। আর যাদের সাহস তুলনামূলক একটু বেশি, তারা তো দুঃসাহসিক অভিযানে নামেন। এমনই একটি চ্যালেঞ্জিং বিনোদন স্কুবা ডাইভিং। আজ স্কুবা ডাইভিং নিয়ে কিছু গল্প হবে। মালদ্বীপ গিয়ে স্কুবা ডাইভিং নিয়ে কাজ করে এমন লোকদের সাথে আলাপ করেই ভিডিওটি সাজানো হয়েছে। পানির নিচে ডাইভিংয়ে মাছের সাথে সাঁতার কাটতে অনেকেই এক নান্দনিক আনন্দে মেতে ওঠেন। ডাইভিংয়ের জন্য ডুবুরিরা শ্বাস প্রশ্বাসের সরঞ্জাম ব্যবহার করেন, আর এর জন্য ব্যবহার করতে হয় সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী পোশাক। ওপেন সার্কিট স্কুবা সিস্টেম শ্বাস প্রশ্বাসের গ্যাস নিঃসরণ করে। এক বা একাধিক ডাইভিং সিলিন্ডার থাকে যাতে উচ্চচাপে শ্বাস প্রশ্বাসের গ্যাস থাকে, যা ডাইভিং রেগুলেটরের মাধ্যমে ডুবুরিদের সরবরাহ করা হয়। পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর দেশ মালদ্বীপ। এই দেশটি পুরোটাই ভারত মহাসাগরের বুকে। চমৎকার নীল জলরাশিতে অনেকেই এখানে স্কুবা ডাইভিং করতে যান। আমরা আগেই বলেছি মালদ্বীপে ছোট বড় প্রায় 1200 দ্বীপ রয়েছে। এর মধ্যে 200 দ্বীপে মানুষ বসবাস করছেন। এই সব দ্বীপের প্রায় অনেক জায়গায় স্কুবা ডাইভিং এর নানা আয়োজন রয়েছে। আপনারা যারা সমুদ্রের তলদেশের সৌন্দর্য উপভোগ করতে চান, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের স্কুবা ডাইভিং এর দারুণ পসরা সাজিয়ে রেখেছে মালদ্বীপ সরকার। আগে থেকে যোগাযোগ করে গেলে সহজ হয়, তবে নির্দিষ্ট জায়গায় দরদাম করেও স্কুবা ডাইভিংয়ে নামতে পারেন। মাছের সাথে সাঁতার কাটতে কাটতে কিছু সময়ের জন্য নিজেকে ভিন্ন জগতের মানুষ মনে হবে। দর্শক, একটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য মালদ্বীপ যেতে কোনো ভিসার প্রয়োজন হয় না। আপনারা মালদ্বীপ এয়ারপোর্টে নেমেই অন অ্যারাইভাল ভিসা পাবেন। দর্শক, আমাদের আরও ভিডিও দেখতে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।